ছোটবেলা প্রায় শুনতাম বাবার মুখে একটি কথা, মা বেগুন খেতে খুব ভালোবাসতেন। তবে মা বেগুন যখনই খেত তখনই বাবা বলতো বেগুন মানেই কোনো গুণ নেই, তার নামটাই বেগুন। তবে আমার জানা নেই, যদি তোমাদের কোনো জানা থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো বেগুনে কী পাওয়া যায়। তবে আজকে খুব সহজভাবে একটি রেসিপি নিয়ে এসেছি, একদম ঝামেলা ছাড়া। এটা হলো বেগুন সর্ষে পোস্তর ঝাল। তবে এটা আজকে আমি কিন্তু একদম বাটা ঘষা ছাড়াই করেছি, এই যে সানরাইজের সর্ষে পোস্তর পাউডার পাওয়া যায় সেটা দিয়েই করেছি। আমি এর আগে কখনো এটা ইউজ করিনি, কিন্তু এটা আজকে ইউজ করেছি আর এটা এত ভালো হয়েছে রেজাল্ট, তাই তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। সবার প্রথমে এই এক প্যাকেট সর্ষে পোস্ত নিয়েছি, এটার দাম হচ্ছে 25 টাকা। এটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে। যেই প্যাকেট দিয়ে আমি সর্ষের পোস্তটা ঢেলেছি সেই প্যাকেট দিয়ে এক প্যাকেট মতন জল নিয়ে নিচ্ছি। জলটা একটু কম দিতে পারো, তবে আমি এক প্যাকেট দিলাম। আর সামান্য একটু নুন দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট হোক ওইটা ভিজে যাবে। তারপরে এইভাবে কিন্তু এই ছোটো ছোটো বেগুনগুলোই নিতে হবে। ছোটো সাইজের কালো বেগুনগুলো বেশি টেস্ট হয়, তবে সাদা বেগুন থাকলেও কোনো অসুবিধা নেই। এভাবে করে দুফালি করে আমি বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। ভাগ্যিস একটাও পোকা বেরোনে, অনেক সময় বেগুনগুলোতে বোঝা যায় না উপর দিয়ে ভেতরে পোকা বেরিয়ে যায়, তবে লাকিলি এটাও একটাও পোকা বেরোয়নি। এর মধ্যে একটুখানি নুন হলুদ আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে এটাকে একটু সর্ষের তেল পুরোটার মধ্যে ছড়িয়ে দেবো। সর্ষের তেলটা উপর দিয়ে ঢালতে গেলে বড় বোতল ছিল, তাই জন্য আমি একটু হাতের মধ্যে তেলটা নিয়ে এইভাবে করে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে করে পুরো বেগুনগুলোকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে, এই নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা। চাইলে ঝাল লঙ্কাও দিতে পারো, তবে আমি এখানে লাল লঙ্কাটাই শুধু দিলাম। এভাবে করে পুরোটাকে মাখিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। তারপরে নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। এটা রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। তেলটা ভালো মতন যখন গরম হয়ে গেছে, তবে আমি কিন্তু স্কিনের দিকটা বেগুনগুলোকে আগে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামেই রেখে সব বেগুনগুলোই দিয়ে দিলাম, ছোটো ছিল তাই জন্য পুরোটাই ধরে গেল, তাই একবারেই দিয়ে দিলাম। তারপরে একটুখানি পেছন দিকটা যখন স্কিনের দিকটা নরম হয়ে গেছে, তারপরে এটাকে উল্টে নিয়েছি। আমি স্প্যাচুলা দিয়ে খুব কমই রান্না করি, একদম উল্টাতে পারছিলাম না, আবার যাই হোক উল্টে গেল। এইভাবে করে পুরোটা আবার সোজা পিট করে এটাকে ভেজে নিতে হবে। খুব তাই বলে খুব বেশি ভাজতে হবে না, এটা খুবই ছোটো বেগুন আর কচি বেগুন, তাই জন্য এটাকে একবার থেকে দুবার উল্টালেই ভাজা হয়ে যাবে। এই দেখো সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তবে আমি বেগুনগুলোকে বার করে নিচ্ছি। তারপর যে তেলটা দিয়েছিলাম সেই তেলের মধ্যে, আর বেশি তেল লাগবে না, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচফোড়ন। পাঁচফোড়নের জায়গায় কালো জিরাও দিতে পারো, তবে পাঁচফোড়নটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে কটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি, আর যে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পোস্তটা যা জল ছিল সেটাই শুদ্ধ দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আবারও দিয়ে দিলাম একটুখানি সামান্য একটু নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কাটা আমি এখানে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, ওই জন্য আর ঝাল দিচ্ছি না। তারপরে এটা কিন্তু সর্ষেটা বেশি ভাজতে লাগবে না, ভাজলে কিন্তু পুরোটা তেতো হয়ে যাবে। বা সেই যে বাটি থেকে ভিজিয়েছিলাম সেই বাটি থেকে এক বাটি জল দিলাম, আর সামান্য একটু দিয়েছি চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, কিন্তু দিলে বেশি টেস্ট আসবে। চিনিটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম। এই দেখুন ফুটে এসছে, আর বেশি নাড়াচাড়া করতে হবে না, একটু মাখা মাখা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। দেখেছেন বন্ধুরা কত সহজভাবে এই রেসিপিটা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্টে জানাতে ভুলবে না বেগুনে কী গুণ আছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ এনজয় করুন আজকে এই সানরাইজের গুঁড়ো মশলা দিয়ে করলাম সর্ষে বেগুন, সর্ষে পোস্ত বেগুন। ধন্যবাদ।